গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি কাকলিজ গুড লাইফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো, আমাদের এই আম গাছটাতে সারা বছর একটা বা দুটো আম ধরে, সারা বছর বোল হয়, ঝরে যায়, একটা আম ধরে থাকে। আর সকাল সকাল আমার সকল বন্ধুদের ফুলের শুভেচ্ছা। তো সকাল না, এখন 9টা 10টা বাজে। তো দেখো, আজকে রান্নাবান্না সকাল সকাল শুরু করে ফেলেছি। আজকে নিরামিষ পটল আলুর তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, ডালই করেছিলাম। আর এদিকে আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো লক্ষ্মী পুজো কালকে, আর লক্ষ্মী পুজোর বাজার করতে হবে, সেই জন্যই তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছে, মানে করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে, সেই জন্যই মানে প্রচণ্ড পরিমাণে চারিদিক ধুলোবালি, আর এই কারণে রান্নাবান্না করে নিয়েছি। আর লক্ষ্মী পুজোর বাজার করতে যাবো, তো সেই কারণেই সব আগে সারেই সব সেরে নিয়েছি। আর কাজকর্ম হওয়া মানেই তো চারিদিকে ধুলোবালি, এক্সট্রা কাজ। আর দেখো, আমি পুজোর বাজার করতে বেরিয়ে পড়েছি, এখন 4টে বাজে প্রায়। তো পুজোর বাজার করতে যাব, আমি একা যাব না, আমার দুটো যাও আমার সঙ্গে যাবে, আমরা তিনজনই যাব। আমরা চারটে যা, কিন্তু আমরা তিনজন যাব। আর মেজ দিয়ে একটু দূরে থাকে, তো সেই কারণে সব সময় আমাদের সঙ্গে আসতে পারে না, আসবে কালকে পুজোর দিন আসবে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কালকে যখন সবাই মিলে আসবে, লক্ষ্মী পুজোর ব্লগটা করব। তো দেখো, যেই দেখো ধানের চড়াগুলো কী সুন্দর না, আর নতুন নতুন ডিজাইন সেইগুলো, সেই জন্য এখান থেকে একটা ছড়া নিয়ে নিল দিদিরা। আর এই দেখো, আমরা তিন জায় মিলে বেশ জোরদার লক্ষ্মী পুজোর বাজার করছি। আর লক্ষ্মী পুজোর বাজার চারিদিকে লোকজনের ভিড়, আর সেই রকম ছিল গরম। আর এখানে প্রসাদের থালা আর খাওয়ার থালা নিতে চলে এসেছি, চায়ের কাপও নিয়ে নিলাম। দেখলে কী সুন্দর সুন্দর মালা চারিদিকে, কিন্তু আমাদের তো সরা পুজো হয়, সেই কারণে বড় মালা দিতে পারি না, ছোট্ট মালাই দিই। আর দেখো, এখান থেকে আমরা দশকর্মা জিনিস নিচ্ছি, মোটামুটি অনেকটাই বাজার বর্দি আগে থেকেই করে নিচ্ছি। আর এখান থেকে ঠাকুরের শাড়িটা নিয়ে নিলাম। আর আমাদের দেখো, এই যে সরা পুজো হয়, দুর্গা মূর্তি পুজো হয়, আর এখানে কত রকমের যে সরা আছে, তোমাকে না দেখলে বুঝতে পারবে না। আর বিভিন্ন ধরনের ফুলের মালা চারিদিকে ভর্তি, খুব সুন্দর, মানে কি বলবো, মানে ফুল, ধানের ছড়া, মালা চারিদিকে ভর্তি হয়ে রয়েছে, আর সেরকম জমজমার ভিড় রয়েছে। আর এই ছড়াটাই আমাদের নেওয়া হলো, এইটা আমাদের পুজো করা হয়। আর ঠাকুরের কাপড়টা, গামছাটা, একটা হলুদ, পান, সুপারি সবই আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে শেষদি বসেছিল জিনিসপত্র নিয়ে, আর আমি আর বড়দি মিলে ফলগুলো কিনছিলাম, কারণ অনেকটাই ব্যাগটা ভারী হয়ে গেছিলো। তা আর আমি আর বড়দি ফল কিনছিলাম, আর শেষ দিয়ে ওখানটা একটু বসেছিলো, নাহলে না যাওয়া যায় না, অনেক জিনিসপত্র ছিল। তা ফলটা মোটামুটি নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা ফল বাকি আছে, সেগুলো নিলেই আমাদের হয়ে যাবে। আগেই বললাম না, বড়দি খানিকটা বাজার করে রেখেছিলো, সেই জন্য আমাদের দেরি হতে হয়নি। আর এখানে একটা বাচ্চা দেখো মাটি বিক্রি করছে, দেখো মাটিও বিক্রি হয়, কী বলবো। তো এই যে মাটি বিক্রি করছে, আর এখানে আমাদের না নৌকা হয়, মানে কলার ভেলা দিয়ে নৌকা তৈরি হয়, সেই নৌকারই খোঁজ চলছে, সবই কমপ্লিট হয়ে গেছে। এই নৌকাটা হলেই আমাদের মোটামুটি পুজোর বাজার কমপ্লিট হয়ে যায়। তো নৌকাটা এখানেও পেলাম না, নৌকাটা সুন্দরভাবে বানানো থাকে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক।